হে ডিফেন্স লাভার ভাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মুসলিম বিরোধী ইসরায়েলকে নিয়ে। পুরো মুসলিম বিশ্বের অবস্থান কি, মানে বাংলাদেশকে কি বাধ্য করা হবে ইসরায়েলকে স্বীকৃতি দিতে? বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ যেন ইসরায়েলের ব্যাপারে তাদের বৈরী অবস্থান নমনীয় করছে। সংযুক্ত আরব আমিরাত এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চুক্তি করছে। সৌদি আরবও অলিখিত একটি সম্পর্ক তৈরি করেছে। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামে সব মুসলিম রাষ্ট্র এখনো জোরালো সমর্থন অব্যাহত রেখেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনির বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান একেবারে স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকে। বাংলাদেশের এই অবস্থান যে অদূর ভবিষ্যতে কোনো পরিবর্তন আসবে তেমন সম্ভাবনা একেবারে দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে এর কারণ যতটা না আন্তর্জাতিক তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের জনমত এবং অভ্যন্তরিক রাজনীতি। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল তার মধ্যে ছিল ইসরায়েল। 1972 সালে 4 ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল। তখন স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই অবস্থানের পেছনে মূল বিষয়টি ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামে সদ্য স্বাধীন বাংলাদেশের সমর্থন। 50 বছর পরও ইসরায়েল প্রশ্নে বাংলাদেশে সেই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গত 5 দশকে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়িয়েছে সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে পরিস্থিতি এখন আরো বেশি প্রতিকূল হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের ক্ষেত্রে মূল কারণটা হচ্ছে রাজনীতি, আর এই রাজনৈতিক কারণটা হচ্ছে প্যালেস্টাইনকে ইসরায়েলের স্বীকৃতি না দেওয়া এবং তারা মনে করছেন ইসরায়েল সেখানে অবৈধভাবে প্যালেস্টাইন ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠান করেছে। এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে যেহেতু ইসরায়েল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ফলে বামপন্থীরা এবং যারা সেকুলার রাজনীতি করে বাংলাদেশে তারাও চায় না যে এই ধরনের একটি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক স্থাপন হোক। সমস্ত কিছু মিলিয়ে যে রাজনৈতিক ব্যক্তি অবস্থান করুক না কেন, কোনো সরকারই বাংলাদেশের বিরোধ জনগোষ্ঠীকে খেপিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায়নি। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ এখন ক্ষমতায় রয়েছে। এই সরকার এখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করতে নারাজ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, কোনো রাজনৈতিক ঝুঁকি বা সমস্যা তাদের সরকারের বিবেচ্য বিষয় নয়। তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা সংগ্রামের পক্ষে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিষ্কার ভাবে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এই কথাটি বলেছেন যে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে রয়েছি, আমরা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রয়েছি, এই নীতিতে আমরা বিশ্বাস করি। সেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কবিহীন যে পথ চলা সেটা অব্যাহত থাকবে। তবে বাংলাদেশকে কি ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য করা হবে? ইসরায়েলকে স্বীকৃতি দিতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নীরব পরিবর্তন হচ্ছে। সৌদি আরব একই পথে হাঁটলে বড় চাপে পড়বে বাংলাদেশ। এছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাংলাদেশকে অনুরোধ করতে পারে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা। গত শুক্রবার বাহরাইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এর আগে গত 13 আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে। এখন সংযুক্ত আরব আমিরাত থেকে বিমানের ফ্লাইট ইসরায়েলে যাওয়া শুরু হয়েছে। বিশ্বে জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে 162টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়েছে ইসরায়েল। মুসলিম দেশগুলোর মধ্যে 1979 সালে মিশরের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল, আর জর্ডানের সঙ্গে হয়েছিল 1994 সালে। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্পের নীতি ও কৌশলের কারণে মধ্যপ্রাচ্যে মেরুকরণ ঘটছে এবং ইসলামী রাষ্ট্রগুলো আস্তে আস্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে, আর এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সেই ধারায় বাহরাইন ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে। ধারণা করা হচ্ছে যে একই ধারায় আরো কিছু মুসলিম রাষ্ট্র যারা OIC বা আরব লীগের সদস্য তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, আর এটি নিয়ে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের যে দেশগুলো ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে সবচেয়ে সোচ্চার এবং বিশ্বের যে দেশগুলো ইসরায়েলের সাথে কোন রকম সম্পর্ক করা থেকে নিজেদের বিরত রেখেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ ও তুরস্ক। বাংলাদেশের পাসপোর্টে প্রথম পৃষ্ঠাতে স্পষ্ট করে বলা হয়েছে যে শুধুমাত্র ইসরায়েল ছাড়া এই পাসপোর্টটি সব দেশের জন্য প্রযোজ্য। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে রেখেছে। যে কয়েকটি বিষয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত তা হচ্ছে মধ্যপ্রাচ্য ইস্যু, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রশ্ন। কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক যে মেরুকরণ সে
এই মেরুকরণে কি বাংলাদেশ করবে? বাংলাদেশ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আন্তর্জাতিক বিশ্ব থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কি অনুরোধ করবে বা এই ব্যাপারে চাপ সৃষ্টি করবে? এরকম প্রশ্ন কূটনৈতিক অঙ্গনে উঠছে। বিশেষ করে গতকাল হঠাৎ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর মার্ক টি স্পারে টেলিফোনে আলাপ নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে। স্পার এমন একটি সময়ে এই টেলিফোনটি করেছে যখন বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো, আর এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে স্বাগত জানালো আরো দুইটি মুসলিম দেশ। বাংলাদেশের সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কি ইসরায়েলের ব্যাপারে কোনো কথা বলেছে? যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এই ধরনের সম্ভাবনার কথা সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর টেলিফোনের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে ইন্দো প্যাসিফিক কৌশল ও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এর আগেও যখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল। অনেক কূটনৈতিকরা মনে করছেন যে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশ যদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং যেটি করানোর জন্য ট্রাম্প সরকার মরিয়া হয়ে কাজ করছে, তাহলে অন্যান্য দেশগুলোর জন্য এই সম্পর্ক বিচ্ছিন্ন রাখা কঠিন হয়ে পড়তে পারে। সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন বলেন, সৌদি আরব যখন ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে তখন বাংলাদেশের উপর চাপ আসার ভালোই আশঙ্কা রয়েছে, তখন তো আমাদের বিচ্ছিন্ন হয়ে থাকার কোনো কারণও থাকবে না। তবে কূটনৈতিকরা এটা মনে করছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন। বিশ্বের হাতে গোনা যে কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে সোচ্চার এবং কথা বলে, তাদের মধ্যে তুরস্ক ও বাংলাদেশ অন্যতম। কাজেই বাংলাদেশের জন্য বিষয়টি অত্যন্ত স্পষ্টকাতর। তবে বাংলাদেশ হয়তো হবে শেষ রাষ্ট্র যারা মধ্যপ্রাচ্যে যে পরিবর্তন সেই পরিবর্তনের সাড়া দেবে। বাংলাদেশ যে কোনো চাপের কাছে নতি স্বীকার করে কোনো সম্পর্ক স্থাপন করে না, সেটি অতীতে প্রমাণিত হয়েছে, ভবিষ্যতে প্রমাণিত হবে। তবে ইসরায়েল ইস্যুতে সামনের দিনগুলিতে হয়তো বাংলাদেশের উপর নানা রকম কূটনৈতিক আমন্ত্রণ ও চাপ আসতে পারে, এমনটাই ধারণা করছে বিশেষজ্ঞরা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে